হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট আর দিনখান আছি আপনাদের সাথে। আজকে আমার বোনের হলুদের জন্য ফুড কার্ভিংয়ের যেই এই কাজগুলো করা হয়েছিল ভিডিওটা নিয়ে চলে আসলাম। মোটোশিয়াপুর হলুদের জন্য আমরা ফুড কার্ভিং করেছিলাম, কাস্টমাইজ কিছু ডিজাইনের কার্ভিং করা হয়েছিল। ভিডিওটাই অনেক দিন পরে শেয়ার করছি, কেননা প্রোগ্রামটা হয় জানুয়ারিতে, জানুয়ারির 17 তারিখে, আর ভিডিওটা আজকে আপলোড করছি কেননা কাজের এত পরিমাণ চাপ যে আমার প্রায় 30+ ব্লগ আটকে গিয়েছে, আমি সময় পাচ্ছি না ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর এই ইভেন্টের ভিতরে আমি সব ফ্রুটসের আইটেমই রাখার চেষ্টা করেছি আর একটু কাস্টমাইজ করার চেষ্টা করেছি, কেননা যতটা পারা যায় শর্ট টাইমের ভিতরে একটা পান্ডালা করব ভাইয়াদের বাসায় পাঠানোর জন্য, সেই পান্ডালাটাও সাজিয়ে নিলাম। এটা একটু নতুন ডিজাইনে করার চেষ্টা করেছি। আর আস্ত ফল দিয়ে ছেলে বাসায় একটা ফ্রুটসের ডালা পাঠাবো, সেই ফ্রুটসের ডালার ভিতরে ভ্যারাইটিস সব ধরনের ফ্রুটস দিয়ে ওই ডালাটাও সাজিয়ে ফেলেছি। আমি আনারসের ভিতরে একটু কমলা দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি, তরমুজ, আনার, নেশপাতি, ড্রাগন থেকে শুরু করে বড়ই কমলা সব কিছু দিয়েই আমি ফলের ডালাটা সাজিয়েছি। আর এই ইভেন্টে আমি একটা নাগেটসের ডালা করব। নাগেটসের ডালার জন্য একটা ফ্লাওয়ার বাচের উপরে আর নিচে সব জায়গায় নাগেটস থাকবে, চিকেন নাগেটস, সেভাবেই ডালাটা রেডি করছি। মিষ্টি কুমড়ে একটা ডিজাইন করা হয়েছে, কিছু পাখি ফুল রেডি করেছি, কেননা একসাথে অনেকগুলা প্রোগ্রাম পড়ে যাওয়ার পরে কাজের চাপে যে ওইভাবে সব কিছু শেয়ার করব সেটা আর করা সম্ভব হয় না। গাজর দিয়ে কিছু ফুল রেডি করে ফেলেছি। আপনারা তো জানেন আমি একজন প্রফেশনাল কার্ভিং আর্টিস্ট, তা বাসা নিজের বাসার প্রোগ্রাম হলে তো ওইভাবে আরও চাপ বেশি থাকে, কেননা ক্লায়েন্টের কাজ করা থেকে নিজের বাসার কাজ করা আরও বেশি টাপ হয়ে যায়। এই তো পান্ডালাটা সাজিয়ে নিচ্ছি, পান্ডালাটা আমার প্রোগ্রামে যাবে সন্ধ্যায়, আমি সকাল সকাল 11টা বা 12টার দিকে সাজিয়ে ফেলেছি। সেদিন আমার একটা শ্যুট ছিল একটা নিউজ চ্যানেলে, আমার বাসায় নিউজ চ্যানেল থেকে টেলিকাস্ট করার জন্য সাংবাদিকরা আসবে, সব কিছু মিলিয়েই খুব চাপের ভিতরে ছিলাম। তারপরে ডালা রেডি করে আবার ভেনুতে পৌঁছানো, কেমন না সেদিন ছিল বুধবার, আর একটা জ্যামের একটা আশঙ্কায় ছিলাম যে যদি জ্যামে পড়ে যাই তাহলে তো ভেন্যু তো পৌঁছাতে লেট হয়ে যাবে, কিন্তু তারপরেও মহান রব্বুল আলমিনের কাছে হাজার হাজার শুকরিয়া আমি সবার আগে ভেন্যুতে পৌঁছাতে পারি জ্যামে পড়ার পরে, কেননা সবারই আসতে একটু একটু লেট হয়, আমি যে সব কিছু অ্যারেঞ্জ করি। এই তো পান্ডালাটা রেডি করে নিলাম, পান্ডালাটা সাজিয়ে তারপর ফ্রুটসগুলো কেটে নিব, ফ্রুটসগুলো কেটে ডেকোরেশন করব। আমি এবারের ইভেন্টের জন্য ফ্রুটস ব্যবহার করেছি, আপেল, মাল্টা, কিউই, স্ট্রবেরি, কমলা থেকে সব ধরনের ফ্রুটস যা যা আমি পেয়েছি এভরিথিং সব ধরনের ফ্রুটস দিয়ে কার্ভিংয়ে ডেকোরেশন করা হয়েছে। এই তো আমার মোটামুটি জিনিসগুলো রেডি হচ্ছে, আমি একে একে এই ডালাটার ভিতরে চিকেন নাগেটস বসবে, আমার পিঠার ডালা হবে, পিঠার ডালাটা সাজাতে হবে, একে একে সব কিছু চলে আসছে, সব কিছু দিয়ে এখন সাজিয়ে নেওয়া হচ্ছে। এই তো আমি 2টা পিঠার ডালা সাজিয়েছি, নকশি পিঠা, পাকন পিঠা, গোলাপ পিঠা, পাটিসাপটা, ফুলঝুরি, তারপরে হৃদয় হরণ, লবঙ্গ, লতিকা সব কিছু দিয়ে। আর এই তো বাসার ছাদে আমার শ্যুট চলতেছিল, চলতি থেকে আমার শ্যুট হয়েছে, ওইটার জন্য ওইটা টেলিকাস্ট হয়ে গিয়েছে, অবশ্যই আমি শেয়ার করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা এখন পর্যন্ত প্রায় 12টা টিভি চ্যানেলের সাথে কাজ হয়েছে, আল্লাহর রহমতে আল্লাহ হুকুম করলে আরও টিভি চ্যানেলে কাজ হবে ইনশাল্লাহ। আমার এই প্রফেশনটা নিয়ে আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারি, এখন ফ্যামিলি, রিলেটিভ আর আমার যত ভিউয়ার্সরা আছেন সবাই আমাকে সাপোর্ট করছেন যে আমি আজ এই পর্যন্ত শুধুমাত্র আপনাদের কারণেই, সাপোর্টের কারণে, ভালোবাসার কারণে, আমার কাজের দক্ষতার জন্যই আসতে পেরেছি। এই তো আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি ভেনুতে, চিকেন কাবাবের ডালাটাও রেডি হয়ে গিয়েছে। চিকেন কাবাবের ডালাটা এবার ওভারথিংভাবে অনেক কাস্টমাইজ না করলেও সিম্পলের ভিতরে নতুন কিছু করার ট্রাই করেছি। এভাবেই তো ভেনুতে চলে আসলাম। মৌটুশিয়া সাবাবের হলুদ সন্ধ্যা একসাথেই বরকনের হলুদ সন্ধ্যার অ্যারেঞ্জ করা হয়েছিল, আর এটা হলুদের স্টেজ। স্টেজ আমি ভেনুতে আসার পর দেখি স্টেজের এটা একেবারে স্পেসটা একেবারেই ছোট, যে সব কিছু অ্যারেঞ্জ করে কার্ভিংগুলো রাখা হবে ওরকম কোনো প্লেস আমি পাইনি। আর এটা হলো আমাদের ডালা সেক্টর, আমরা বরের বাড়ির জন্য যে ডালাগুলো সাজিয়েছিলাম ওই ভিডিওটা তো অলরেডি আমার পেজে ইউটিউব চ্যানেলে শেয়ার করেই ফেলেছি। সব কিছু সাজানো হয়ে গিয়েছে এখানে, ভাইয়ার জন্য যা যা অ্যারেঞ্জ করা হয়েছে, 2টা ব্লেজার, তার ফ্যামিলির জন্য ড্রেস, তারপর কসমেটিক্স, পিঠা, পান ডালা, মিষ্টির ডালা থেকে শুরু করে এভরিথিং সব কিছু।
ওইভাবে এখন সবকিছু ই করে ফেলেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আজকে সামনে হলুদের আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর হলুদের জন্য একটা কাস্টমাইজ কেক মিস্টার্স বেকারস থেকে রেডি করে নিয়ে এসেছি, ওইটা একটু শেয়ার করব, কারণ ওই কেকটা আমি যেভাবে চেয়েছিলাম ওইভাবেই সেম টু সেম ভাবে করে দিয়েছে। আমি কেকটাতে খুব স্যাটিসফাই ছিলাম, আর কেকটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতো। ও সব কিছু মিলিয়ে কার্ভিং এর সাথে কেকটা খুবই সুন্দরভাবে যায়, সেভাবেই রেডি করা হয়েছে। এই তো চিকেন নাগেটস, ফ্রুটসের ডালা, ফ্রুটসের কাস্টমাইজ ফ্রুটসের ডালা করেছি, কাবাবের ডালা, মিষ্টির ডালা, সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।